এক ব্যক্তির গরু অপর এক ব্যক্তি ধানের জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে প্রচণ্ড বচসা ও পরে মারপিটে গুরুতর আহত হয় দুই। থানায় মামলা। ঘটনা অসম ত্রিপুরা সীমান্ত লাগোয়া কাঁঠালতলি পুলিশ ওয়াস পোস্টের তিলাভূমি এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ। চলতি মাসের 12 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ বাগন পঞ্চায়েতের বালুরবন্ধ পালংটিলা 10 নং ওয়ার্ডের বাসিন্দা চন্দন বর তার নিজের পাকা ধানের জমিতে দেখতে পায় একটি গরু ধান কাটছে। এমন সময় সেই গরুটি ধরে এলাকার মাতব্বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গেলে তারই প্রতিবেশী তথা গরুর মালিক রামনাগিনা সিং তার পথ আটকে ধরে এবং তাকে মারধর শুরু করে। সঙ্গে সঙ্গে চন্দন ভর নিজের বাড়িতে পালিয়ে আসে, কিন্তু তাতেও সে রক্ষা পায়নি। পরিকল্পিতভাবে মুহূর্তের মধ্যে রামনাগিনা সিং ও তার 4 পুত্র মিলে চন্দন ভরের বাড়িতে গিয়ে সশস্ত্র হামলা করে বলে অভিযোগ চন্দন ভরের। তবে আক্রমণকারীরা সকলেই বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এখন হতদরিদ্র চন্দন ভরের পরিবারটি আইনি সাহায্যের জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। কতজন ওদিকে বার হয়েছে, কতজন ওদিকে বার হয়েছে, বার হয়ে আমার জামাই আইসে বাড়ি, আর টা নিয়ে তারা ও ঘর থাকে, আর নিয়ে তারা ওখানে মারছে। আমরা গেছি ধরা, তোমারও মারিয়া আমার হাত পাও ভাঙছে, ফট করিয়া দা লইয়া আইসে আনছে, আমিও বাঁচাইতে আমার বাবা স্নান করিয়া ভাগছি, আমার হাতও সেলাই হয়েছে। ও তো আমার থানাত গেছি, তো থানাওয়ালা কইছে এখন তোমরা অত রাইত আইসো, সে আমরা হসপিটালও তোমরা যাও, পয়লা হসপিটালও তাকে ট্রিটমেন্ট করিয়া লইয়াও, এরপরে দেখা যাইব। তো আমরা গেছি কাগজে ট্রিটমেন্ট করিয়া দিলাম, দেওয়ার পরে এখন তো আমরা তো হসপিটালে রাখি লাইল, ওকে চিকিৎসা না করা পর্যন্ত তো আমরা তো ছাড়তো না, এখন ভাঙ্গা টুটা বেশি তো আমরা ঘাইলা হয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।